हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सोनाली गल्प। आज के आमी देखुन टेंगड़ा माछेर एकटा झालेर रेसिपी निये आसछि आपनादेर साथे। गल्प करते करते रेसिपिटा शेयर करब। देखुन एकदम धोआ उठछे आमार ई झालटा, सबे सबे नामियेछि, तारपर आपनादेर साथे शेयर करछि। टेंगड़ा माछटा भेजे निएछि, एटाके आमी आर ভাজাটা দেখালাম না, আপনারা সবাই ভাজাতে জানেন। তো ওটা সোজাভাবে আমার ভিডিওটা করা হয়ে গেছিলো, ক্ষমা করবেন। তো আমি এই ট্যাংরা মাছ ভাজার তেলে সামান্য আবার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজকলি আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজকলির পরিমাণটা বেশি দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি। তো তেলের মধ্যে পেঁয়াজকলি আর পেঁয়াজটা সামান্য ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে, যেহেতু এটা আমরা ঝাল করছি তো পুরোপুরি ভাজতে আমাদের লাগবে না, একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অন্য জিনিসগুলো দিয়ে দেবো। সবার সাথে দিয়ে দেবো হচ্ছে টমেটো। তো দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। বললাম প্রথমেই যে অল্প একটু ভেজে নেবো, তো এর মধ্যে কুচানো টমেটো আমি দিয়ে দিলাম। আমি এখানে টমেটো দিয়েছি একটা মাঝারি সাইজ। শীতকালে টমেটো একটু টক হয়, তাই জন্য একটা মাঝারি সাইজ টমেটো দিয়েছি। এটা পেঁয়াজকলি আর পেঁয়াজের সঙ্গে ভাজতে ভাজতে টমেটোটা গলে যাবে। তো এর মধ্যে আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেই মশলাগুলো দেবো। সবার ফার্স্টে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। আর এই ঝালটা করতে কিন্তু মশলা আমাদের খুব কমই লাগে, নুন হলুদই লাগবে আর আদা রসুন পেস্ট, আর কিছু না। তো ঘরে আমাদের এগুলো তো থাকেই। আর লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা তো আপনার টেস্টের জন্য দিয়েই থাকি। তো মশলা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দেবো, আর নুনটা দিয়েছি বলে টমেটোগুলো একদম গলে যাবে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আদা, অল্প একটু আদা দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু রসুন। আমি আদা আর রসুন কীভাবে পিড়ে আপনারা স্টোর করে রাখবেন বেটে, সেটা ভিডিও আমি দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে আসতে পারেন। নর্মাল পিড়ে কী করে আপনারা আদা রসুন পেস্টটাকে রাখবেন বেটে, আমার ভিডিও দেওয়া আছে। তো আদা রসুন আর টমেটোগুলো সব একসাথে কষে নিয়ে, দেখুন টমেটোগুলো আমার গলে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। এটা কিন্তু আমরা মাখা মাখা ঝাল করব, ঝোল করব না, তাই জন্য অল্প জল দেব, যাতে মাছগুলোও সিদ্ধ হয়ে যায় আর আমাদের জিনিসটা জলটাও শুকিয়ে যায়। দেখুন আমি অল্প জল দিয়ে দিচ্ছি, জল দেওয়ার পরে একটু নেড়ে নেব। আর জলটা যখন ফুটে উঠবে, মানে ঝোলটা যখন একদম টকটক করে ফুটে উঠবে, দেখুন ফুটে উঠেছে। এই ফুটে ওঠা ঝোলের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। তো আগেই বলেছি ট্যাংরা মাছটা ভাজা দেখালাম না, কারণ মাছ ভাজা অনেকবার দেখিয়েছি আর আপনারা রোজ মাছ ভেজে থাকেন, তাই জন্য মাছ ভেজাটা দেখালাম না। তো দেখুন মাছগুলো দিয়ে আমি একটু জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এবার জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো দেখুন জলটা শুকিয়ে এসছে, সামান্য অল্প অল্প জল আছে, মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। আমাদের ঝাল একেবারে তৈরি হয়ে গেছে, নামানোর পরে একটু জলটা টেনে আসে আপনারা জানেন, তাই জন্য এই অবস্থাতে নামিয়ে নেব। তো দেখুন আমার ট্যাংরা মাছের ঝাল পুরোপুরি তৈরি, খুব সুস্বাদু দেখতে হয়েছে, তাই না? সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ।